हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। तो आमी रिसेंटली घुरते गेछिलाम मौसुनी आइलैंड। तुम्हारा निश्चयई आमार मौसुनी आइलैंडेर ब्लग्सगुलो देखेछो। एटा एकटा खूबई अबविट जायगा, बाट अबविट होलेओ एर अपरूप सौंदर्य तोमादेर अवश्यई मुग्ध करबे, ट्रस्ट मी। এখানে অনেকে ঘুরতে আসার ইচ্ছা থাকলেও অফবিট হওয়ার কারণে অনেকেই আসতে পারেন না এবং অনেক কোয়ারিজ থাকে। যেহেতু আমি রিসেন্টলি খুব সুন্দরভাবে ভিজিট করে এলাম এই জায়গাটা, সেহেতু আমি মনে করলাম তোমাদের সাথেও অল ডিটেলস আমি শেয়ার করি, যাতে তোমাদের আসতে খুবই সুবিধা হয়। যেমন কীভাবে আসবে, কোথায় থাকবে অ্যান্ড অল দ্যাট। সো কিপ ওয়াচিং মাই ব্লগ, সব ডিটেলস তোমরা এই ব্লগে পেয়ে যাবে। মৌসুনী আইল্যান্ডে গাড়ি, বাইক, ট্রেন সব কিছুর মাধ্যমেই আসা যায়। আমরা গিয়েছিলাম গাড়ি করে, সে কারণে নামখানা অবধি এসে সেখান থেকে হুচুদির ঘাটের কাছাকাছি আমরা গাড়িটা পার্কিং করি। কোথায় গাড়ি পার্কিং করবেন তার অল ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে নামখানা ট্রেনটি ধরে তোমাদের এভাবেই আসতে হবে। আর যদি কেউ এখানে তোমরা বাইক নিয়ে আসো তো বাইক নিয়ে তোমরা ক্যাম্প অবধি যেতে পারবে। এবার এই হুজ্জুতির ঘাট থেকে আমাদের হাতানিয়া দোয়ানিয়া নদীটা পার করে নদীর ওই পারে যেতে হবে, যেটা হলো মৌসুনী আইল্যান্ড। এই নৌকো করে নদী পারাপারের ভাড়া জনপ্রতি 20-25 টাকা নেবে। নদী পার করে নেয়ার পর টোটো ভাড়া করতে হবে, টোটোওয়ালাই আমাদের নিয়ে যাবে আমাদের ক্যাম্প অবধি। টোটো ভাড়া আমাদের নিয়েছে এখানে জনপ্রতি 35 টাকা। আমাদের ক্যাম্প বুক করা ছিল জলফরিং ক্যাম্প। অনেক খোঁজ খবর নেওয়ার পর আমার এই ক্যাম্পটা খুবই পছন্দ হয়, সে কারণে আমি ক্যাম্পটা বুক করি এবং এখানকার সার্ভিসও আমি খুবই গ্রেটফুল পাই। এই ক্যাম্পটা যতটা সুন্দর ততটাই সুন্দর এখানকার ওনার এবং স্টাফদের বিহেভিয়ার, সে কারণে আমি তোমাদের এই ক্যাম্পটা 100%ভাবে সাজেস্ট করব। এবং এই ক্যাম্পে আসার অল ডিটেলস তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তার সাথে সাথে সমস্ত কিছু আমার এই ব্লগে দেখতে পাবে। ক্যাম্পে পৌঁছানো মাত্রই সবার প্রথম আমরা পেয়ে গেলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এই ভিউটি আমাদের টেন্টের একদম সরাসরি ভিউ, জলফরিং এর সমস্ত টেন্ট, ভিলা, কটেজের ভিউই সি ফেসিং। চলো এবার তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই জলফরিং এর ওনার লিজাদির সাথে, যিনি এখানকার অল ডিটেলস নিজেই শেয়ার করবেন। নমস্কার, আমি লিসা দাস গাঙ্গুলি, জলফরিং বিচ ক্যাম্পের আমি মৌসুনী আইল্যান্ডের ওনার। আমাদের কাছে টেন্টের ফেসিলিটি রয়েছে, হ্যাঁ, সঙ্গে আমাদের ভিলা রয়েছে আর আমাদের কটেজও অ্যাভেলেবেল রয়েছে। টেন্টের রেট আছে আমাদের 1000 করে পার ডে পার হেড, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। আর আমাদের ভিলা আছে যেখানে আপনারা 6 জন মিলে একসাথে থাকতে পারবেন, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকে পার হেড পার ডে রেটিং করবে আপনার 1500 টাকা করে পার ডে পার হেড। আমাদের কটেজও অ্যাভেলেবেল রয়েছে, এসি নন এসি দুটোই রয়েছে। আমাদের কটেজের রেট হচ্ছে 1650 করে পার ডে পার হেড, ওখানে 2 জন বা ফ্যামিলি নিয়ে আপনারা থাকতে পারবেন। আর আমাদের ফুডিংয়ের মধ্যে যা রয়েছে ফুডিং মেনু, ওটাতে আপনারা রাইস, ডাল, আপনার ভেজিটেবলস, আপনার ফ্রাই অফ দ্য ডে, আপনি ফিশ কালিয়া, চিংড়ি মালাই কারি, চাটনি, পাপড় আপনাদের লাঞ্চের মেনু থাকছে। আর ইভিনিং স্ন্যাক্সে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে আপনার ভেজ পাকোড়া, মুড়ি সঙ্গে চা। আর রাত্রেবেলা ডিনারে আপনার থাকছে চিকেন, আপনার ভেজিটেবলস থাকছে, রুটি আর রাইস থাকছে। আর আপনার যদি কেউ নন মানে ভেজ থাকেন, ভেজের ক্ষেত্রে আলাদা মেনু আমাদের কাছে অপশনাল রয়েছে। আর পরের দিন আমাদের ব্রেকফাস্টের জন্য আমাদের পুরি, সবজি আর ডিম সেদ্ধ আমাদের টোটালটাই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে। আচ্ছা, তাহলে আপনি এবার আপনার ক্যাম্পটা মানে একটু দেখিয়ে দিন, টেন্টটা দেখান, আর যাতে সবার আসতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আমাদের প্রত্যেকটি টেন্টই সি সাইড টেন্ট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে বসে মানে টেন্টের আরেক সাইড থেকে আপনারা পুরোটাই সমুদ্রটা দেখতে পারেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম সিধাসিধি ওই যে সমুদ্র, সামনেই সমুদ্র রয়েছে। রাতের ভিউটা তো আমি তোমাদের দেখিয়ে দেবো, সেটা তো অস্বাভাবিক সুন্দর একদম। আর টেন্ট গুলো যেহেতু এখন বুকিং রয়েছে, এগুলো আমাদের টেন্ট, আমি পরে দেখিয়ে দিচ্ছি, সো দেখাচ্ছি না ভেতরটা খুলে। আর রয়েছে এইদিকে দোলনা, ওইদিকে টয়লেট রয়েছে, বাথরুম রয়েছে, এগুলোই বাকি ক্যাম্প ভিলাগুলো রয়েছে। এগুলো এটা মাড হাউস তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো মাড হাউস রয়েছে। তো দিদি আমাদের দেখিয়ে দিচ্ছে ভেতরগুলো। আচ্ছা, তো রয়েছে এটা ভিলা, ডেকোরেশনটা দেখো জাস্ট অসাম। আর রাতে তো এটা আরো সুন্দর, লাইটিং যখন অন হবে তখন। হ্যাঁ,
তো এগুলি জাস্ট এখন একটুখানি ই রয়েছে, অগোছালো রয়েছে, বাট যখন বুকিং হয় তখন এগুলো সব সেট হয়ে যাবে। এই রয়েছে কন্ডিশন, ওয়াশরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন পারফেক্টলি। এখন কোভিডের টাইম চলছে তো সেই কারণে আগে নিট অ্যান্ড ক্লিনটাই মেন, তো এটা অলওয়েজ এরমই থাকে, তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। এয়ার কুলারের ব্যবস্থা রয়েছে, ডাইনিং টেবিল অ্যান্ড অল দ্যাট, এই এত সুন্দর রয়েছে। এটা রয়েছে সেই ডিল্যাক্স কটেজ, একটু প্রাইসটাও মেনশন করে দেবেন, বাকি ডিটেলস। এখানে আমাদের এসি ফেসিলিটি রয়েছে, এখান থেকেও সি ফেসিং ভিউটা আপনারা পাবেন, সবাই ডিরেক্ট সি দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এই রয়েছে বাথরুম ফেসিলিটি, পারফেক্টলি নিট অ্যান্ড ক্লিন। চলে এসেছে আমাদের লাঞ্চ মেনুতে, রয়েছে রাইস, ডাল, ভাজা, স্যালাড, মুড়ি ঘণ্ট, আলু পটলের তরকারি, আলু পোস্ত, কাতলা কালিয়া, চিংড়ির মালাকারি, চাটনি, পাঁপড়। মেনুতে এত কিছু আইটেম ছিল যে আমরা দুদিনের মধ্যে কোনোদিনই খেয়ে শেষ করতে পারিনি পুরোপুরি, আর স্বাদের বিষয়ে এত কিছু বলাই যাবে না। এই ভিউটা হলো আমাদের ক্যাম্প থেকে সন্ধ্যেবেলা সানসেটের সময়কার ভিউ, ছবিতে যতটাই সুন্দর লাগছে সামনে তার থেকে অনেক গুণ বেশি এই সৌন্দর্য। ক্যাম্পের ভেতরে এতটাই খোলামেলা এবং সেফ জায়গা রয়েছে যেখানে বাচ্চারা নিজেদের মতো করে খেলা করতে পারবে। এই জিনিসগুলো হলো আমাদের উদ্ধার করা কিছু অপরূপ সুন্দর জিনিস যেগুলি সবসময় দেখা যায় না। কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে মিউজিক, বনফায়ার, বারবিকিউ, এই সব রকম ব্যবস্থাগুলো। এখানে চলে এসেছে আমাদের ইভিনিং টি, ইভিনিং টি এর পর এখানে আমাদের দেয়া হলো সন্ধ্যের টিফিন, মুড়ি আর চপ। So now it's time to barbecue and bonfire with music. হ্যাঁ, কালকে ক্যাকড়া, কালকে ক্যাকড়া ফ্রাই করে দেবো, এরম বারবিকিউ না মানে ফ্রাইটা। রাতের ডিনারে আমাদের দেয়া হয়েছিল রুটি, মাংস আর সবজি। পরের দিন ভোরবেলা উঠে আমরা বিচ সাইডটা ঘুরতে বেরিয়েছিলাম। তোমরাও এখানে ঘুরতে এলে ভোরের বেলা সমুদ্রের পার ধরে অবশ্যই সানরাইজটা দেখবে এবং আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখবে। এখানে পরপর অজস্র ক্যাম্প রয়েছে, সেগুলি তোমরা দেখতে পাবে। সাথে এখানে অনেক শুটকি মাছ চাষ করা হয়, সেগুলি বিক্রিও করা হয়, এগুলোও সব দেখতে পাবে। এই সমস্তগুলো হলো কুচো চিংড়ি যেগুলি এখানে শুটকি মাছ বানানোর জন্য রেডি করা হচ্ছে। আমরা ভোরের বেলা প্রায় অনেকক্ষণ সমুদ্রের পার ধরে অনেকটা দূর হেঁটে হেঁটে গিয়েছিলাম। সকালবেলার সুন্দর হাওয়া আর ভিউটা আমাদের অপরূপ সুন্দর লাগছিল, সেই কারণে আমরা খুব এনজয় করলাম। পরের দিন ভোরবেলা আমরা দেখতে গিয়েছিলাম ম্যানগ্রোভ, যেটা আমাদের ক্যাম্প থেকে খুবই পাশে, মানে আমাদের ক্যাম্পের সবথেকে কাছেই ম্যানগ্রোভটা রয়েছে।
তোমরা মৌসুনী আইল্যান্ড এলে আমি সাজেস্ট করব ম্যানগ্রোভটা অবশ্যই ঘুরে দেখবে, এর অপূর্ব সৌন্দর্য তোমাদের অবশ্যই মুগ্ধ করবে। যেহেতু আমরা ভোরের বেলা গেছিলাম তাই এখানে ভাটা ছিল, জোয়ারের সময় জায়গাটায় পুরো সমুদ্রের জল চলে আসে। আর এখানে তোমরা দেখতে পাবে অজস্র লাল ক্যাকড়া। আমাদের এই ম্যানগ্রোভ ভিজিট করাতে নিয়ে এসেছিল পাশের গ্রামে দুটি বাচ্চা। বাচ্চা দুটি এতটাই কিউট আর এতটাই হেল্পফুল যে বলে বোঝানো যাবে না। এরাই আমাদের ম্যানগ্রোভটা ঘুরিয়ে দেখালো, লাল ক্যাকড়া ভিজিট করালো। নিঃস্বার্থভাবে এরা আমাদের এতটা গাইড করলো যেটা সচরাচর আমরা কোনো জায়গায় ঘুরতে গিয়ে দেখতে পাই না। তাহলে বুঝতেই পারছো ওখানকার লোকাল মানে আশেপাশের লোকজন কতটা ভালো। সো নাও ইটস টাইম টু আওয়ার মর্নিং টি অ্যান্ড বিস্কিট। মর্নিং টি এর পর আমাদের দিয়ে দেওয়া হলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ এবং রসগোল্লা। সো মৌসুনী আইল্যান্ডে আমরা ঘুরতে গিয়েছিলাম দুদিনের জন্য। সত্যি কথা বলতে আমরা রিফ্রেশিং হওয়ার জন্য আশেপাশের দীঘা বকখালি ভিজিট করতে যাই, বাট মৌসুনী আইল্যান্ডে ভিজিট করার এক্সপিরিয়েন্স আমার টোটালি ডিফারেন্ট হলো। খুবই সুন্দর পিসফুল একটা জায়গা। আমি সাজেস্ট করব যদি তোমরা সময় পাও তো একবার অবশ্যই মৌসুনী আইল্যান্ড ভিজিট করে আসতে পারো। আর আমার থাকা এই জলফরিং ক্যাম্পটায় তোমরা ভিজিট অবশ্যই করতে পারো। এই ডিটেলস তো তোমরা সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো আশা করি তোমরা সব কিছু এই ব্লগটার মাধ্যমে জানতে পেরে গেছো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ব্লগটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সি ইউ, বাই বাই।